এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন একেবারে রাশাহ বিশ্ববিদ্যালয়ে আসা একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সলভ করব কারণ প্রায় সময় বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে একেবারে বোর্ড পরীক্ষায় কিন্তু এই টাইপের যে আজকে যে টাইপের কোশ্চেনগুলো আমরা সলভ করবো সেটা কিন্তু প্রায় সময় চলে আসে এই জন্য আজকের ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা কারণ এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে ভর্তু পরীক্ষায় যদি এই জায়গা থেকে প্রশ্ন আসে বা এই টাইপের যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু খুব সহজে তুমি সলভ করতে পারবা তো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে কি দেওয়া আছে যে এখানে আমাদের আর অনেক একটা রোদ দেওয়া আছে আর টুর একটা রোদ দেওয়া আছে আর থ্রি একটা রোদ দেওয়া আছে এখানে ইর মান দেওয়া আছে টু ভোল এবং ছোটো হাতের আর দেওয়ার বললো অভ্যন্তরীণ রোদের মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ওম সেক্ষেত্রে প্রথম প্রশ্ন দেওয়া আছে আর টু রোদকের প্রান্তদয়ের পার্থক্য কত সেটা বের করতে হবে অর্থাৎ এই যে আর টুটা আছে এর দুই পাশে এর দুই পাশে বা প্রান্তদয়ের দুই পাশে বৃহৎ কত সেটা বের করতে হবে তো এই কোয়েশনটা যদি আমরা সলভ করতে চাই তাহলে কীভাবে আমরা সঠিকভাবে সলভ করতে পারবো তাহলে এটা করার জন্য প্রথম আমাদের যেটা ফাইন্ড আউট করতে হবে যে এই যে আর টু বলুক আর যেই রোদ রোদের ভিতর দিয়েই আমাদের বিভব পার্থক্য বের করতে বলুক না কেন প্রথম কাজ হলো সেই রোদটা আসলে কিভাবে আসে সেটা বের করতে হবে আমরা জানি যে এখানে আর টুটা কিন্তু এবং আর ওয়ান এবং আর থ্রি সবগুলো কিন্তু শ্রেণী সংযোগে আছে তো যেহেতু শ্রেণী সংযোগে আসে তাহলে শ্রেণী সংযোগে যেহেতু আর টুটা আসে তাহলে শ্রেণী সংযোগের ক্ষেত্রে বিভব পার্থক্য বের করে একটা সূত্র জানতে হবে যে কখনো যদি কোনো একটা রোদ যদি কিসে থাকে শ্রেণীতে থাকে বা অনুক্রম বা স্মৃতিতে যদি যুক্ত থাকে অর্থাৎ এইভাবে যদি যদি যুক্ত থাকে সেক্ষেত্রে বের বেরখ্য সূত্র কি এক্স সমান সমান আর এক্স বাই এক্স গুণন বি তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রটা ফেলবো অর্থাৎ যেহেতু এখানে আমার আর টুটা কিসে আছে আর টু রোদটা যেহেতু আমাদের শ্রেণীতে যুক্ত আছে সেক্ষেত্রে শ্রেণীর শ্রেণীতে যুক্ত থাকা অবস্থায় আমাদের বৃহপার্থক্য বের সূত্র কী ভি এক্স সমান সমান আর এক্স বাইকত আর এক্স গুণন কত ভি তার মানে এখানে আমাদের কী করতে হবে এখানে আর এক্সের সূত্রটা ফেলতে হবে কারণ আর এক্সের সূত্রটা কি আমরা কিন্তু জানি যে আর এক্সের যে সূত্র সেই সূত্রটা হলো যে এখানে যদি আমরা কি লিখি এখানে যদি যেহেতু ভি এক্স দেওয়া আছে তাহলে আমাদের বের করতে হবে যেহেতু আর টু রোদকের দুই পাশে বিহপার্থ্যাক্য তাহলে মানে ভি টুটা বের করতে হবে তাহলে মানে ভি টু ইকোয়ালটা কী হবে এখানে টু দিলে তাহলে এখানে কী দেবো টু আর আর এস বলতে কি বোঝায় আর এস বলতে হচ্ছে আমাদের তুল্য রোধ অর্থাৎ শ্রেণী সূর্যের তুল্য রোদ তাহলে তুল্য বের বিক্রি সূর্য কি আর এস অনুষ্ঠান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি তাহলে আর এস সমান কি লিখবো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি গুণন ভিড় মানটা বসায় দেবো তাহলে ভিড় মানটা এখানে কত দেওয়া আছে ভিড় মানটা কিন্তু টু দেওয়া আছে তাহলে টু এখানে বসাই দেব তার মানে এখানে যদি হিসাব করি তাহলে এখানে আর টুর মানটা দেওয়া আছে কত আর টুর মান দেওয়া আছে টু তাহলে টু বসাইলাম আর ওয়ানের মান দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস আর টুর মানটা কোথায় আছে টু আর থ্রি মানটা কোথায় আছে ফোর গুণ কত টু তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে বি টুর যে মান সেটা কোথায় আসবে সেটা আসবে জিরো পয়েন্ট ফাইভ ভোট এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তার মানে এই ম্যাথটা করার জন্য প্রথম যেটা টেকনিক শিখতে হবে সেটা হলো যে আর টু বলুক আর আর ওয়ানের দুই পাশে পার্থক্য বলুক বা আর থ্রি পাশে দুই পাশে পার্থক্য বলুক সেক্ষেত্রে আগে দেখতে হবে সংযোগটা কীভাবে আছে যেহেতু সংযোগটা শ্রেণিতে দেওয়া আছে তাহলে শ্রেণীর সূত্রটা আমরা ফেলাই দিব তারপরে দেখো প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু আমরা রাশিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলে আসলো প্রশ্নটা কি প্রশ্ন আর থ্রিটা আছে এই আর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎটা কত সেটা বের করতে বলছে তো এটা যদি সলভ করতে তাহলে সর্বপ্রথম আমাদের যেটা কাজ আগে দেখতে হবে যেহেতু আর থ্রির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বের করতে বলছে সেখানে আমরা বের হবে কি আই থ্রি মানটা বের হবে কিন্তু আগে দেখতে হবে এই আর থ্রিটা আসলে কীভাবে আসে সেটা কি শ্রেণীতে আছে না আছে তো আমরা দেখতেছি আর ওয়ান আর ওয়ান এবং আর টু এই দুটা কিন্তু সমান্তরালে আছে এদিকে আর থ্রিটা কিন্তু কৃষি আছে শ্রেণীতে আছে যেহেতু শ্রেণীতে আছে আর থ্রি এবং আর থ্রির মধ্য দিয়ে যেহেতু কারেন্ট বের করতে বলছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের শ্রেণীতে থাকা অবস্থায় যে আই করার সূত্র সেটা ফেলতে হবে কিন্তু আমরা জানি শ্রেণী অনুক্রম বা শ্রেণীতে থাকার ক্ষেত্রে আই করার সূত্র আই সংক্রমণ ভি বাই আর মো তাহলে আমরা যেহেতু এখানে দেওয়া আছে যেহেতু আমাদের এখানে আর থ্রিটা কিসে দেওয়া আছে আমাদের শ্রেণীতে যুক্ত আছে সেক্ষেত্রে আয় হবে আই সমান সমান বি বাই কত হবে আর মোট আর মোট তার মানে এখন বীর মানটা বের করতে হবে বীর মানটা কিন্তু দেওয়া আছে কত থ্রি তাহলে থ্রি এখানে বসাই দিলাম অ্যান্ড আর মোট বলতে কি বোঝায় অর্থাৎ এই এইখানে যতগুলা রোদ আছে সবগুলাকে সমষ্টি করলে যত হয় তত সমষ্টি কীভাবে করবো যেহেতু আর ওয়ান এবং আর টু এই দুটো সমান্তরে আসে আগে তাহলে এই দুটাকে আগে কী করতে হবে এর তুল্য রোদটা বের করতে হবে তাহলে তুল্য রোথটা কীভাবে বের করবো আমরা লিখবো ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু তার মানে লিখতে পারি ওয়ান বাই আর পি সমান সমান আর ওয়ানের মানটা কত আছে টেন তাহলে টেন প্লাস আর টুর মানটা কত আছে পনেরো তাহলে পনেরো বসালাম তার মানে এখানে আসতে আস্তে কত দশ গুণন পনেরো উপরে আসতে আস্তে কত পনেরো যোগ দশ এটা কিসের মান ওয়ান বাই আর পির মান তার মানে আমরা লিখতে পারি যে আর পি সমস কত হবে উপরে দশ গুণন পনেরো নিচে কত হবে আমাদের পনেরো যোগ দশ এখন আমরা কী করবো এই আরপির মানটা এখানে নিব তাহলে আরপির মানটা আমরা এখানে হিসাব করি হিসাব করে কত হয় আরপির মানটা উপরে আসতেছে আমাদের কত উপরে হলো দশ গুন কত পনেরো আর নিচে কত আসতে যে পনেরো যোগ দশ তাহলে হিসাব করলে আমাদের মানটা আসে কত সিক্স তার মানে আরপির মানটা কত আসতেছে এখানে সিক্স ওম আসতেছে তার মানে এখানে আমরা কী নিব যেহেতু মোট আর মোটটা নিতে হবে তার মানে এই দুটো মিলে একটা হয়ে গেলো এটার সাথে আর থ্রিটা কী আছে শ্রেণীতে হয়ে যাবে তার মানে আরপি প্লাস আর থ্রিটা আমরা লিখতে পারি তার মানে এখানে থ্রি বাই এটার মানে কত সিক্স আর এটার মান আট থ্রি মানে কত বিশ বিশ তাহলে এখান থেকে আয়ের মানটা যদি হিসাব করি তাহলে কত আসবে জিরো পয়েন্ট ওয়ান এবং এই একক কী হবে এম্পেয়ার কেন এম্পেয়ার আমরা কিন্তু জানি যে তরিত প্রভাবের একক কিন্তু আমাদের এম্পেয়ার তাহলে এই টাইপের যদি প্রশ্ন চলে আসে তাহলে তোমার সর্বপ্রথম যেটা কাজ আগে আমাদের দেখতে হবে যেটার ভিতর দিয়ে বিবাহপত্র বের করতে বলছে বা যেটার ভিতর দিয়ে বিদ্যুৎ বিরোধ করতে বলতে সেটা কোন অবস্থায় আছে মানে সেটা কি শ্রেণীতে আছে না সমান্তরে আছে যদি শ্রেণীতে থাকে তাহলে সেক্ষেত্রে এই তিনটা ফর্মুলা ফেলবো যদি কখনো সমান্তরে থাকে তাহলে সেক্ষেত্রে এই তিনটা ফর্মুলা ফেলবো তাহলে কিন্তু খুব সহজেই এই ধরনের প্রশ্ন যদি বোর্ড পরীক্ষা আসে একেবারে আমাদের ধরনের অ্যাডমিশন টেস্টে আসে তাহলে আশা করি খুব সহজে তুমি সলভ করতে পারবা এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন সলভ করব তো প্রশ্নটা কীরকম দেওয়া ছিল এখানে দেওয়া ছিল আর ওয়ান একটা রোদ দেওয়া ছিল আর একটা রোদ দেওয়া ছিল আর থ্রি একটা রোদ দেওয়া ছিলো এখানে অভ্যন্তরীণরত আর এর ছোটো আর এর মান দেওয়া ছিলো জিরো পয়েন্ট সিক্স এখানে ভোল্টের দেওয়া আসলে বারো ভোল্ট সেক্ষেত্রে প্রশ্নটা দেওয়া ছিল আর টু এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কত সেটা আমাদের নির্ণয় করতে হচ্ছে তো এটা আমরা কীভাবে সলভ তাহলে এটা যদি সলভ করতে চাই তাহলে প্রথমে দেখতে হবে এখানে আমাদের কী কী দেওয়া আছে তো প্রথমে যেটা কী কী দেওয়া ছিল এখানে প্রথম যেটা দেওয়া ছিল এখানে ছোটো আর এর মান দেওয়া ছিল সেটা কত দেওয়া হলো জিরো পয়েন্ট সিক্স এখানে ইর মানটা দেওয়া ছিল ইর মানটা কত দেওয়া ছিল বারো বারো এখানে আর ওয়ানের মানটা দেওয়া ছিল আর ওয়ানের মানটা ছিল ওয়ান আর টু এর মানে করা দেওয়া ছিল ফোর আর থ্রি মানেটা করা যায় আস সিক্স তো সেক্ষেত্রে আমাদের কী বের করতে বলছে আর টু এর মধ্য দিয়ে তরিত প্রবাহ মান বের করতে বলছে তার মানে এই আর টুর ভিতর দিয়ে কতটুকু তরিপ্রবাহ হয় সেটা আমাদের বের করতে বলছে তো সেক্ষেত্রে মনে রাখতে হবে আর টুর ভিতর দিয়ে যে প্রবাহ হবে সেটার মান হলো আই টু তার মানে আই টুটা তোমাকে বের করতে বলছে যদি কখনো আর থ্রির ভিতর দিয়ে কতটুকু কি প্রবাহ প্রবাহিত হবে তাহলে সেটাকে প্রকাশ করা হবে আই থ্রি দ্বারা যেহেতু আর টুর মধ্যে দিয়ে প্রবাহ বের করতে বলছে তার মানে বের করতে বলছে কি আই টু এর মানটা বের করতে বলছে প্রশ্ন হলো যে কিভাবে আমরা শুরু করবো তাহলে শুরু করার প্রথম যেটা টেকনিক সেটা হলো আগে দেখতে হবে যার দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলছে সেটা আসলে কোন সংযোগে আছে সেটা কি শ্রেণিতে আছে না সমান্তরালে আছে তো এখানে দেখতেছি আর টু এবং আর থ্রি এই দুটো কিন্তু সমান্তরালে আছে যেহেতু সমান্তরালে আছে তাহলে সেক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে আই বের করার যে সূত্র সেটা ফেলতে হবে তাহলে আমরা কিন্তু জানি সমান্তরাল প্যারালাল সংযোগের ক্ষেত্রে আই বের করার সূত্র কি যে আইএক্স সমান সমান আর পি বাই আর এক্স গ্রহণ আই তাহলে যেহেতু আমরা এখানে কী বুঝলাম যেহেতু আমরা দেখতে পারলাম যে আর টুটা কিসে আছে সমান্তরে আছে সেক্ষেত্রে প্রবাহ বের করার সূত্র কী হবে যে আইএক্স সমান সমান কী হবে আর পি বাই আর এক্স গুণ কত আই ওকে ফাইন তার মানে যেহেতু আমরা বের করবো কি আই টু তার মানে এখানে যদি টু দেই এখানে এক্স থাকলে এক্স হয় তার মানে যদি টু দিচ্ছি তার মানে এখানে কত হবে আর টু হবে গ্রহণ কত আই আর মানটা বের করতে হবে কোন আর পি আমাদের এই যে আর টু এবং আর থ্রি যে আমাদের প্যারালালে আছে তাহলে সেক্ষেত্রে এই দুইটা মিলে একটা তুল্যরত হবে এবং সেটা বের করার যে সূত্র ওয়ান বাই আর পি গল্ড ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এই সূত্রটা ফেলতে হবে তাহলে মেন এখানে ফেলবো কি ওয়ান বাই আর পি সংখ্যা কত হবে ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই কত আমাদের আর থ্রি কেন আমি এই দুইটা নিলাম যেহেতু এই দুটা সমান্তরে আছে শুধুমাত্র এই দুইটাকে নিতে হবে তার মানে এখান থেকে লিখতে পারি কত ওয়ান বাই আর পি কত ফোর প্লাস এখানে কত হবে ওয়ান ওয়ান বাই কত সিক্স এটা কিসের মান ওয়ান বাই আর পির মান তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে আর পির মানটা কত আসবে এখানে যদি আমরা হিসাব করি এটা ক্যালকুলেটে একবার করতে পারব কীভাবে করতে পারবো প্রথমে আগে লিখবো ওয়ান বাই কত ফোর তারপর লিখবো প্লাস ওয়ান বাই কত আমাদের সিক্স তারপর এটাকে আমরা সমান সমান দিলে আমাদের যে মানটা আসবে সেটাকে ওয়ান ভাগ অ্যান্সার দিলে আমাদের সেই মান বের হবে আরপি মানটা বের হবে এবং এটা কত আসবে টু পয়েন্ট ফোর পোহম তাহলে এখন আমরা কী করতো আর পি মানটা বসাবো কত টু পয়েন্ট ফোর আর আর টু এর মানটা কত আর টুর মানটা দেওয়া আছে কত ফোর ফোর বসালে আমার প্রশ্ন হলো আয়ের মান কি এখানে দেওয়া আছে আয়ের মান কিন্তু দেওয়া নাই তাহলে আয়ের মান যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে কোন সূত্রটা ফেলবো তা আমরা কিন্তু জানি আই বের একটা সূত্র কি ভি বাই আর মোট আর একটা সূত্র কী আই সংখ্যা ই বাই আর মোট প্লাস আর তাহলে এখানে কোন সূত্রটা ফেলবো মনে রাখতে হবে কখনও যদি প্রশ্নে অভ্যন্তরীণ রোধটা দেওয়া থাকে মনে রাখবা প্রশ্ন যদি কখনো ছোটো হাতের আর এর মানটা দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্রটা ফেলতে হবে আই সংকান ই বাই আর মোট প্লাস আর আর যদি প্রশ্নে অভ্যন্তরীণ রোধটা যদি দেওয়া না থাকতো তাহলে সেক্ষেত্রে সূত্রে ফেলতাম আই শোশো ভি বাই আর মোট যেহেতু অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে এই ভি এটা দ্বারা ই কে বোঝাবে তার মানে আমরা সূত্র কী ফেলবো আই শোষণ কী ফেলবো আমরা যে ই বাই আর মোট আর মোট প্লাস হাতের আর তার মানে এখানে থাকছে টু পয়েন্ট ফোর বাই ফোর গুণন ইর মানটা তো দেওয়া আসে দেওয়া আছে বারো তাহলে বারো বসলে এখন আর মোট দ্বারা কী বোঝায় আর মোট দ্বারা বোঝা এই বর্তমিতে টোটাল যে বড় হাতের রোদগুলো দেওয়া আছে সেই রোদের মানটা কত তার মানে এই দুটো মিলে কিন্তু একটা হয়ে গেছে এবং সেটা দ্বারা কাকে বোঝাচ্ছে সেটা আর পি কে বোঝাচ্ছে এই আর পি এবং আর টু এই দুটো কিসে আছে সমান শ্রেণীতে আছে যেহেতু শ্রেণীতে আছে সেক্ষেত্রে এই দুটাকে যোগ করলে আমরা টোটাল ইয়াটা পাবো কারণ সমান্তরের ক্ষেত্রে দুটাকে যোগ করতে হয় তার মানে আর মোট বলতে কি বুঝাবে আমাদের আর ওয়ান প্লাস আমাদের ওই যে আর পি এই দুটাকে যোগ করলে কিন্তু আর মোটের মানটা পাওয়া যায় প্লাস ছোটো আর এর মান ছোট আঁথার আর মান কত জিরো পয়েন্ট সিক্স তার মানে এখানে মান প্রসাদিব টু পয়েন্ট ফোর বাই ফোর গুণন বারো নিচে আর ওয়ানের মানটা কত ওয়ান ওয়ান প্লাস আর মানটা কত বের করলাম আমরা টু পয়েন্ট ফোর প্লাস কত জিরো পয়েন্ট সিক্স তাহলে এটা কিন্তু যদি হিসাব করি তাহলে আই টুর যে মান সেটা আমরা পাবো এবং সেটা কত আসবে ওয়ান পয়েন্ট এইট এম্পিয়ার কেন এম্পিয়ার যেহেতু আমরা তরিত্রভাবের একক স্থানে এম্পিয়ার তাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে এই ধরনের আসলে অবশ্যই তোমাকে দেখতে হবে যে যার ভিতরে তরিত্রবাহিত হচ্ছে সেটা কী সংযোগে আছে সেটা যদি শ্রেণীতে থাকে তাহলে সূত্র ফেলবো সেটা যদি সমান্তরের থাকে তাহলে সেক্ষেত্রে সমান্তরলের যে সূত্রগুলো আছে সেগুলো ফেলার মাধ্যমে খুব সহজে কিন্তু এই ধরনের প্রশ্ন আসলে সলভ করতে পারবো